এই দুর্বৃত্ত দুঃশাসনে শেখ হাসিনা নিজে মনে করেন যে এটা তার জমিদারি, বাংলাদেশ তার পৈতৃক জমিদারি, এখানে অন্য কেউ কথা বলবে কেন, এখানে অন্য কেউ রাজনীতি করবে কেন, তাদের সেই অধিকার নেই। তিনি বললেন যে বরিশালে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, কিন্তু ওইখানে আমি দেখলাম যে একজন মাওলানা সাহেব যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার দাঁত টাত সব ভেঙে ফেলেছে। এখন কি আমরা বুঝব যে নির্বাচনে সংঘাত সহিংসতা তাহলে কোনটাকে, মানে মাওলানা সাহেব ইন্তেকাল করলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা, তাহলে হয়তো প্রধান নির্বাচন কমিশন বলতেন যে হ্যাঁ ওখানে কিছুটা মানে সহিংসতা হয়েছে। যারা তারেক রহমান অনেক দূর থেকে দিন রাত পরিশ্রমের মধ্যে মাধ্যমে এই দলকে একত্রিত করে আজকে সুসংগঠিত করে রেখেছে। আজকে যেমন দেখুন আমরা এখানে বসে আছেন, দেশের সব মন্ত্রী ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। এখানে এটা একটা ভয়ঙ্কর দুর্বৃত্ত দুঃশাসন না থাকলে পুলিশ, এখানে একটা গণতান্ত্রিক অধিকার, এত বড় দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে বসে আছেন, পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। আমরা একটা রুদ্ধশ্বাস শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসদাচরণ প্রশাসনের দিক থেকে, এই ধরনের আপনার অগণতান্ত্রিক আচরণ পুলিশের পক্ষ থেকে, আমাদের আয়োজন, আমাদের সবকিছু, একটি হত্যাকাণ্ডের স্মরণসভা, সেখানে পোশাক পরে পুলিশ এসে এখান থেকে ছবি তুলে নিয়ে যায়। কারণ এই দুর্বৃত্ত দুঃশাসনে শেখ হাসিনা নিজে মনে করেন যে এটা তার জমিদারি, বাংলাদেশ তার পৈতৃক জমিদারি, এখানে অন্য কেউ কথা বলবে কেন, এখানে অন্য কেউ রাজনীতি করবে কেন, তাদের সেই অধিকার নেই। কারা এখানে কথা বলছে, যাও পুলিশ যাও তাদের ছবি তুলে নিয়ে আসো। ঠিক এই মনোবৃত্তি না থাকলে, এই সর্বগ্রাসী মনোবৃত্তি না থাকলে একটা স্মরণসভায় একজন পোশাক পরা পুলিশ এসে এইভাবে ছবি তোলার সাহস পেত না। কারণ সে দায়বদ্ধ আইনের কাছে নয়, ওই পুলিশ দায়বদ্ধ আপনার জনগণের কাছে নয়, ওই পুলিশ দায়বদ্ধ শেখ হাসিনার কাছে। কারণ শেখ হাসিনার তারা ব্যক্তিগত প্রাইভেট বাহিনী বলেই আজকে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এইখান থেকে গেল। বন্ধুরা, আজকের এই স্মরণসভায় এই কথাগুলি আমি বলতে চাইনি। আজকে মানে গণতন্ত্রের সপ্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কোনগুলি? আদালত, প্রতিষ্ঠান প্রশাসন, প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া, গণমাধ্যম। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ নয়, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে উচ্চতর আদালত এবং আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনোক্রমেই গণতান্ত্রিক দেশ নয়। নির্বাচন কমিশনের যখন তাদের ভাষা হয় সরকারি দলের ভাষা, নির্বাচন কমিশনের বিবৃতি হয় একজন ভোটচোরদের বিবৃতির অনুরূপ সমতুল্য, সেই দেশ বুঝতে হবে চরম নাগরিক স্বাধীনতাহীনতায় ভুগছে। প্রধান নির্বাচন কমিশনার বরিশালের যে একটা পাতানো নির্বাচন হলো, প্রহসনের নির্বাচন, আমাদের কোনো কথা নাই, কিন্তু আমার তার স্টেটমেন্টটা আমার কাছে অবাক লেগেছে। তিনি বললেন যে বরিশালে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, কিন্তু ওইখানে আমি দেখলাম যে একজন মাওলানা সাহেব যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার দাঁত টাত সব ভেঙে ফেলেছে। এখন কি আমরা বুঝব যে নির্বাচনে সংঘাত সহিংসতা তাহলে কোনটাকে, মানে মাওলানা সাহেব ইন্তেকাল করলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা, তাহলে হয়তো প্রধান নির্বাচন কমিশন বলতেন যে হ্যাঁ ওখানে কিছুটা মানে সহিংসতা হয়েছে। 1987 সাল থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা জোর করে দখলের আগ মুহূর্ত পর্যন্ত কমপক্ষে ছাত্র রাজনীতি সহবস্থান ছিল, এবং ইউনিভার্সিটি কলেজগুলোতে যখন নির্বাচনের ব্যবস্থা ছিল অধিকাংশ জায়গায় জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় লাভ করত। কারণ এই দলটি প্রতিষ্ঠা করতে গিয়ে মাইনুল হাসান পিঙ্কু, এটিএম খালেদ, জোগলু, মাহবুব হক বাবলু সহ জেহাদ সহ অনেকের রক্ত ঝরেছে। এই রক্ত ঝরা আত্মদানের মধ্যে দিয়েই জাতীয়তাবাদী ছাত্রদল বিকশিত হয়েছে, এবং জাতীয়তাবাদের যে ঝান্ডা জিয়ার রহমান মানুষের সামনে তুলে ধরেছিলেন, সেই
তুলে ধরেছিলেন সেই ঝান্ডাটা এরাই, এই জাতীয়তাবাদী শক্তি এরাই তুলে ধরেছে। তাই তার রাজনীতি যে ইতিবাচক, সেই ইতিবাচক রাজনীতির কারণে শেখ হাসিনার এত চক্রান্ত, ষড়যন্ত্র, মাস্টার প্ল্যান, নীল নকশা কোনো কিছুই কাজে লাগেনি। পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির অধিকাংশ কর্মসূচিতে হানা দেওয়া, গুলি করে হত্যা করা, চোখ অন্ধ করে দেওয়া, এরপরও আপনি দেখেছেন যেখানে ন্যূনতম একটি স্পেস পাওয়া গেছে, সেটা 1 সেন্টিমিটার হোক বা 100 সেন্টিমিটার হোক বা 100 গজ হোক, সেখানে মানুষের ঢল নেমেছে। আজকে সারা বাংলাদেশে ডেমোক্রেটিক স্পেস কম, কিন্তু ওই স্পেসকে বিস্তৃত করার জন্য আমরা জাতীয়তাবাদী শক্তির যে মানে উত্থান দেখি, সেটা কিন্তু এই পিঙ্কু ভাইদের, এটা খালেদ ভাইদের আত্মদানের জন্যই। কারণ জিয়াউর রহমান ইতিবাচক রাজনীতি দিয়েছিল, জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সেই গণতন্ত্র যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, তারই সুযোগ্য সহধর্মিনী তিনি আবার অক্লান্ত শুধু পরিশ্রম নয়, নিপীড়ন নির্যাতন এখন পর্যন্ত ভোগ করে তিনি সেটাকে ফিরিয়ে আনার সংগ্রাম করছেন আপোষহীনভাবে। এবং তাদের সুযোগ্য পুত্র যারা তারেক রহমান, অনেক দূর থেকে দিন রাত পরিশ্রমের মধ্যে মাধ্যমে এই দলকে একত্রিত করে আজকে সুসংগঠিত করে রেখেছে। এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর সবচাইতে ক্ষোভ, রাগ এবং তার বিদ্বেষের কারণ। এই এই প্রতিহিংসা থেকে তিনি কখনোই নিবৃত্ত হতে পারছেন না।